আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য সব থেকে গর্বের বিষয়, গত তিন মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে, কিন্তু গত তিন মাস ধারাবাহিকভাবে সবথেকে বেশি রেমিটেন্স পাঠিয়েছে সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিরা। ফলে 2022-23 অর্থবছরে দেশটি থেকে সবথেকে বেশি রেমিটেন্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের এক হালনাগাদে এই তথ্য জানা গিয়েছে। এতে দেখা যায় 2022-23 অর্থবছরে সৌদি আরব থেকে বৈধ জানালে মোট $377 কোটি সমপরিমাণ প্রবাসী আয় দেশে এসেছে। একই সময় যুক্তরাষ্ট্র থেকে $352 কোটি আসে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের তুলনায় সৌদি আরব থেকে $24 কোটি বা 6.90% রেমিটেন্স বেশি এসেছে। গত অর্থবছরে প্রথম 10 মাসে সৌদি আরবের চেয়ে যুক্তরাষ্ট্র থেকেই রেমিটেন্স আসার পরিমাণ বেশি ছিল। এ সময় যুক্তরাষ্ট্র থেকে $304.74 কোটি রেমিটেন্স এসেছিল, আর একই সময় সৌদি আরব থেকে $304.74 কোটি এসেছে। তবে অর্থবছরের শেষ তিন মাসে সৌদি আরব থেকে ডলার আসার কারণে রেমিটেন্স পাঠানোর শীর্ষ অবস্থান নিয়েছে দেশটি। তৃতীয় স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে $303 কোটি, চতুর্থস্থানে রয়েছে যুক্তরাজ্য, দেশটি থেকে এসেছে $208 কোটি এবং পঞ্চম অবস্থানে থাকা কুয়েত থেকে $156 কোটি এসেছে। এছাড়া কাতার থেকে $145, ইতালি থেকে $119, মালয়েশিয়া থেকে $113, ওমান থেকে $79 এবং বাহরাইন থেকে $53 কোটি রেমিটেন্স এসেছে। উল্লেখ, 2022-23 অর্থবছরে প্রবাসীরা মোট $2,161 কোটি দেশে পাঠিয়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা অনেকে বলতে পারেন যে সৌদি আরবের প্রবাসীরা সব থেকে বেশি রেমিটেন্স পাঠায়, অথচ সুবিধার ক্ষেত্রে আমাদের প্রবাসীরা সব থেকে পিছিয়ে কেন? এই ধরুন উদাহরণস্বরূপ যদি বলি, আমাদের সৌদি আরবের প্রবাসীরা অনেক বছর ধরেই ই পাসপোর্ট চাচ্ছে, এছাড়া আমাদের প্রবাসীরা এনআইডি কার্ড চাচ্ছে, এর কোনোটাই সৌদি প্রবাসীরা পায়নি। অথচ সৌদির পার্শ্ববর্তী আরব আমিরাত, মালয়েশিয়া এই সকল দেশের প্রবাসীরা অলরেডি ই পাসপোর্ট পেয়ে গিয়েছে এবং আরব আমিরাতে ইতিমধ্যে এনআইডি কার্ড বিতরণও শুরু হয়েছে। তাহলে সৌদি আরব থেকে সব থেকে বেশি রেমিটেন্স পাঠিয়ে কী লাভ? 30 লাখের মতো প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে বসবাস করে, অথচ সব থেকে বড় এই শ্রমবাজারটিকে বসবাসগত প্রবাসীদেরকে এই সুবিধাগুলো দেওয়া হচ্ছে না। এছাড়া বিমানবন্দরে হয়রানির কথা বাদই দিলাম, আশা করব কর্তৃপক্ষ এ ব্যাপারে সুনিশ্চিত দিবে, যাতে করে আমাদের প্রবাসীরা যারা সৌদি আরবে আছে তারা বৈধপথে রেমিটেন্স পাঠাতে আরও বেশি আগ্রহী হয়। খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।